লাস্ট পাঁচটি ক্যান্ডেল নিয়ে আমি প্রিভিয়াস ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম তো আগামী কাল থেকে নতুন একটি সপ্তাহ শুরু হতে যাচ্ছে যেখানে এন্ট্রি করার মতো কোনো স্টকই আমাদের হাতে নেই কারণ নিপটি উপরেই দাঁড়িয়ে আছে নিপটি যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত লেভেলে আসবে না আমাদের হাতে এন্ট্রি করার মতো স্টক আসবে না আর গত সপ্তাহে শেয়ার বাজারে কতটা আতঙ্ক গ্রাস করেছিল আমাদের সেটা হয়তো আমরা সবাই জানি কিন্তু নিপটি হয়তো আমাদের সেই আতঙ্কটাকে কাটিয়ে দিয়েছে কারণ নিফটি এই ক্যান্ডেলটিকে ব্রেক করে দিয়ে দিয়েছে এই ক্যান্ডেলটিকে ব্রেক করে উপরে ক্লোজিং দিয়েছে তাই প্রিভিয়াস আতঙ্ক হয়তো আমাদের আর গ্রাস করতে পারবে না তো আগামী সপ্তাহে আমরা কি করতে যাচ্ছি কোন স্টকগুলো আমাদের র্যাডারে থাকা উচিত সেই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো নমস্কার আমি মুকেশ আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনে ক্লিক করে রাখবেন প্রথমেই যে স্টকটিকে নিয়ে আলোচনা করব এটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার টেকনিক্যাল চার্ট যদিও আমি এই স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম এটি দেখুন সেই ক্যান্ডেল যেদিন আমাদের আতঙ্ক গ্রাস করে ফেলেছিল আর সেই দিনই এখানে সুপার ট্রেন্ডের এই গ্রিন লাইনটিকে ব্রেক করে দিয়ে এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে দিয়েছিল তো এখানে দুটো প্যারামিটারই ম্যাচ করে গেছে একটি বোলিঙ্গার লোয়ার ব্যান্ড আর একটি সুপার ট্রেন্ডের এই গ্রিন লাইন আর তারপরেই স্টকটি কত পার্সেন্ট উপরে গিয়ে দাঁড়িয়ে আছে একবার সেটা দেখে নেব এখান থেকে প্রায় সেভেন পার্সেন্টের মতো উপরে গিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু যদি আমরা এই ক্যান্ডেলটিতে আতঙ্কিত না হতাম আর নিফটি যদি আমাদের কনফিউজ করে না দিত তাহলে আমরা এই ক্যান্ডেলটিতেই এন্ট্রি নিতাম এন্ট্রি নিয়েই আমরা এখানে প্রফিটে থাকতাম কিন্তু যেহেতু এই ক্যান্ডেলটি আমাদের আতঙ্কিত করে দিয়েছে দ্বিতীয়ত নিফটি আমাদের কনফিউজ করে দিয়েছে এজন্যই এই এন্ট্রি লেভেলগুলো থেকে আমরা অনেকটাই দূরে ছিলাম কিন্তু যদি আমরা সুপার ট্রেন্ড স্ট্র্যাটেজিতে ট্রেড করে থাকি তো এই রেড লাইনটি ব্রেক না করা পর্যন্ত আমাদের কিন্তু এক্সিট নেই আমরা স্টক স্টিক ট্রেডিং স্ট্র্যাটেজিতে যেমন ফাইভ পার্সেন্ট টার্গেট হিট করলে আমরা এক্সিট করে ফেলি কিন্তু সুপার ট্রেন্ড ট্রেডিং স্ট্র্যাটেজিতে আমাদের কোনো ফাইভ বা টেন পার্সেন্ট টার্গেট নেই আমরা এন্ট্রি করব। এই সমস্ত লেভেলে আর এক্সিট করব এই রেড লাইনটিকে ব্রেক করলেই তো এখনও আমরা এখান থেকে সিক্স পার্সেন্টের মতো প্রফিট জেনারেট করতে পারি মানে আমাদের যদি টার্গেট থাকে এই রেড লাইনটি তাহলে এখান থেকে এখনও সিক্স পার্সেন্টের মতো বাকি আছে যেটা হয়তো সামনের দিনে ফিল করে দেবে কিন্তু পরপর তিন দিন এখানে আপ মুভ দিয়ে স্টকটি একটু নিচেও আসতে পারে মানে এই প্রিভিয়াস লেভেল পর্যন্ত আসতেই পারে সেই জন্য আমরা ওয়েট করতে পারি তাই মার্কেটের ওভারঅল সিচুয়েশন দেখেই আমরা হয়তো এই সমস্ত স্টককে আমাদের র্যাডারে রাখতেই পারি তবে এই সমস্ত স্টক কখনোই রিকমেন্ডেশন নয় আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করতে চান অবশ্যই নিজস্ব অ্যানালাইসেই ট্রেড করবেন আমি শুধুই লার্নিং পারপস এই সমস্ত স্টককে নিয়ে আলোচনা করছি এটি ওয়েন এনজিসির টেকনিক্যাল চার্ট আর এইখানে পরিষ্কার যে এই ক্যান্ডেলটি কবে তৈরি হয়েছিল এবং কেন তৈরি হয়েছিল এই বিষয়ে আমি আগেই আলোচনা করেছিলাম তো ঠিক আগের মতোই আমাদের এন্ট্রি লেভেল ছিল এই ক্যান্ডেলে এখান থেকে স্টকটি অনেকটাই উপরে দাঁড়িয়ে আছে কিন্তু আমরা যদি সুপার ট্রেন্ড স্ট্রাটা যদি ট্রেড করে থাকি তো আমাদের টার্গেট হতে পারে এই রেড লাইনটি এই রেড লাইনটি যেদিন ব্রেক করবে আমরা সেদিনই এখান থেকে এক্সিট করতে পারি তো এখান থেকে এখনও টুয়েলভ পার্সেন্টের মতো আপ মুভ বাকি আছে যেটা কিনা আমরা সামনের দিনে সেই মুভটা দেখতে পারি তাই কেও আমরা আমাদের অ্যাডারে রাখতেই পারি এটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের টেকনিক্যাল চার্ট এখানেও পরিষ্কার যে এখানে বলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছিল এবং সাথে সাথে এই গ্রিন লাইনটিকেও ব্রেক করে দিয়ে এখানে ক্লোজিং দিয়েছে তো দুটো স্টকের এই স্টকটিও উপরে দাঁড়িয়ে আছে এখানেও আমাদের টার্গেট হতে পারে এই রেড লাইনটি যেদিনই এই রেড লাইনটি ব্রেক করবে আমরা সেদিনই এখান থেকে এক্সিট করতে পারি তবে কোন স্টকই আমার রিকমেন্ডেশন নয় আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন অবশ্যই নিজস্ব অ্যানালিসে ট্রেড করবেন এটি এম এর টেকনিক্যাল চার্ট এখানেও বোলিঙ্গার লোয়ার বেনের নিচে ক্লোজিং দিয়েছিল এবং সুপার ট্রেন্ডের এর গ্রিড লাইনটিকে ব্রেক করে দিয়েছিল এখান থেকে কিন্তু ভালো রকম একটা মুভ দিয়েছে এখান থেকে মোটামুটি দিয়েছিল ফোর উইক মানে এক মাসে টোয়েন্টি টু পার্সেন্ট প্রফিট আমরা জেনারেট করতে পেরেছিলাম এখানে তো সে কারণেই আমরা এখানে এন্ট্রি করতে পারতাম কিন্তু আমাদের যেহেতু আতঙ্ক গ্রাস করেছিল সেই জন্য আমরা এই তিনটি ক্যান্ডেলকে অ্যাভয়েড করেছিলাম আর এখনও হয়তো আমাদের হাতে সুযোগ আছে এই প্রফিটটি বুক করার তাই আগের তিনটি স্টকের মতোই এই স্টকটিকেও আমরা আমাদের অ্যাডারে রাখতেই পারি কারণ যেহেতু আমাদের ফ্রেশ কোনো স্টক নেই আগামী সপ্তাহে এন্ট্রি করার জন্য তবে আগামী সপ্তাহে ফ্রেশ যদি কোনো স্টক থেকে থাকে তো আমি নিশ্চয়ই ভিডিওতেই আলোচনা করার চেষ্টা করব সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনে ক্লিক করে রাখবেন তো আজকের মতো এটুকুই ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন